দর্শক, আপনারা দেখছেন জাতীয় সংসদের ঠিক যেখানে সংসদ সদস্যরা বসত সেমিনার কক্ষ। চতুর্দিকে সাধারণ মানুষের উল্লাস, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংসদ ভবনের মধ্যে জাতীয় সংসদের মধ্যে আজ সাধারণ মানুষের চিৎকার, ভুয়া ভুয়া বলে চিৎকার মহান এই জাতীয় সংসদকে কলঙ্কিত করেছিল হাসিনা সরকার। আজকে তার পতনের মধ্য দিয়ে সাধারণ মানুষ কিন্তু চিৎকার করছেন। জাতীয় সংসদের সেই উপরের অংশ আপনারা একেবারেই দেখছেন, মহান জাতীয় সংসদে কলঙ্কিত করেছিল সেটাই কিন্তু আজকে সাধারণ মানুষ চিৎকার করে বলছেন, ভুয়া ভুয়া বলে চিৎকার করছেন। দর্শক, মহান জাতীয় সংসদের কিন্তু আজকের এই অবস্থা, একজন স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে যখন সাধারণ মানুষ তাদের বুক ফাটা আর্তনাদ প্রকাশ করে, ঠিক এভাবেই কিন্তু তারা আজকে আনন্দে এই জাতীয় সংসদ ভবনে একেবারেই সংসদ সদস্যরা যেখানে বসত সেখানে তারা আনন্দ উল্লাস করছে এবং ভুয়া ভুয়া বলে চিৎকার করছে। আমরা চতুর্দিকে যদি একটু ঘুরে দেখাই, যেদিকেই দেখব সাধারণ মানুষের চিৎকার, ভুয়া ভুয়া বলে প্রতিধ্বনি। সত্যি আজকে এক ঐতিহাসিক দিন, তবে যাই হোক না কেন এই আনন্দ এবং এখানকার যে ক্ষয়ক্ষতি, ধীরে ধীরে কিন্তু এগুলো সাধারণ মানুষ নিশ্চয় বুঝবে এবং কোনোভাবে ক্ষতি করা যাবে না, সেটাই করতে হবে সর্বোপরি এই মহান সংসদে। এই ঐতিহাসিক সময়ে আমরা চতুর্দিকে দেখছি যে সাধারণ মানুষ কিন্তু উল্লাস করছে এবং ভুয়া ভুয়া বলে চিৎকার করছেন, অনেকেই কিন্তু স্প্রে করছেন। সত্যি ছাত্র জনতা ভুয়া ভুয়া বলে চিৎকার করছে সবাই, যে খুবই হাসিনার যে পতনের মধ্যে যে আনন্দ আজকের এই ঐতিহাসিক দিনে। কেমন লাগছে এই সংসদ ভবনে দাঁড়িয়ে আপনার? আসসালামু আলাইকুম। আমরা খুশির দিনকে আরবিতে ঈদ বলি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এটি প্রকৃত ঈদ। আজকে আমরা মুসলমানরা, শুধু মুসলমান না, অন্য ধর্মের যারা আছে সবাই ঈদ পালন করছি। ঈদ আমাদের আজকে প্রকৃত ঈদের দিন। আজকে ঈদের দিন এই পবিত্র স্থান থেকে অপবিত্র আত্মাগুলো, অপবিত্র প্রেতাত্মাগুলো বিদায় হয়েছে। সেই খুশি শুধু আজকেই না, আগামী যতদিন বেঁচে থাকি ততদিনই মনের ভিতর থাকবে। আর এই উল্লাস, এই উল্লাস আমরা তাকবীরের মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই। সবাই আমার সাথে তাকবীর দিবেন, বাংলাদেশে ইসলামের বিজয় একদিন হবে। ধন্যবাদ। তবে দর্শক, অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, এটি যেহেতু মহান জাতীয় সংসদ, সুতরাং আমরা এর কোনো ক্ষতি আমরা করতে চাই না। সবাই আজকে যেহেতু বিশেষ একটি দিন, নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ, সুতরাং এর কিন্তু আমরা আনন্দ করব, কিন্তু কোনো ক্ষতি করব না। এরই মধ্যেই আজকে ঐতিহাসিক সময়ে আপনার মনের কি আকাঙ্ক্ষা, কি বলতে চান? আমার আকাঙ্ক্ষা তো দেশ নতুন করে স্বাধীন করলাম, 71 30 লক্ষ মা বোনের বিনিময়ে দেশ স্বাধীন করছি। আল্লাহ তাআলা অনেক কম মানুষ মারা গেছে, আর সংসদে তো কোনোদিন আসতে পারবো না। সংসদ থেকে একটা ঘোষণা দেওয়া যায়, বাংলাদেশে যত চাঁদাবাজ আছে এক নম্বরে সব চাঁদাবাজ উঠায় দিব। আমাদের উচিত, ভাই একটু বলেন, আপনি বলেন, আমি ধরেছি বলেন, নাথিং ক্যান বি এ প্যারাডিক্স সিচুয়েশন দ্যান লিভিং ইন এ ফ্রি কান্ট্রি, ফ্রি কান্ট্রি রিয়ালাইজ দ্য ট্রুথ অফ রিয়েল ফ্রিডম। বর্তমানে আমরা যে স্বাধীনতা ট্রুথে সেটা উপলব্ধি করতে পেরেছি, সর্বস্তরের মানুষ, জনগণ এখানে আসে, তাদের মনের উল্লাস
বিশ্বাস প্রকাশ করছে এবং আমরা সবাই সম্মত ভাবে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা আমাদের এই স্বাধীনতা চুকে সেটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বিজয় হয়েছে, আমরা যে রক্ত দিয়েছি সেটা এখন আমি এই বিজয়ের মুহূর্তে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে, বিশেষ করে আবু সাইদ ভাই, মীর মুগ্ধ ভাই, আরও নাম না জানা যারা আছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদেরকে আমরা আজীবন মনে রাখবো, কোনোদিন ভুলে যাব না। সারা ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে আজন্মকাল। আর শেখ মুজিবুর রহমানের কুচিহ্ন বাংলাদেশে রাখা হবে না। আমরা আছি সংসদ ভবনের একেবারে যেখানে অ্যাসেম্বলি বসেন, সেই জাতীয় সংসদের মহান সংসদের মাননীয় সংসদ সদস্যরা যেখানে বসে, দেশের আইন প্রণেতারা যেখানে বসেন, যেখানে তারা এই নির্বাহী আদেশের পুরো এখান থেকে করে থাকেন, সেই মহান সংসদের ভিতরে আজকে সাধারণ মানুষ ঢুকে যে উল্লাস করছে সেই উল্লাসের চিত্র দেখছেন। সত্যি 71 সালের পরে এই মহান সংসদের ভিতরে সাধারণ মানুষ এভাবে ঢুকে যে উল্লাস করবে এটা কখনোই ভাবা যায় নাই। কুলি হাসিনার পতনের মধ্য দিয়ে, শেখ হাসিনার স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে কিন্তু আজকে কিন্তু সেই ঘটনাটি আমরা দেখতে পেলাম। আমরা আরও এই সংসদ ভবনের আরও আপডেটে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।